আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বিডি সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব চকলেট পুডিং এবং এটি অবশ্যই কাপের তৈরি দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল এটি হচ্ছে চকলেট কাপ পুড়িং তো চলুন রেসিপিতে যাওয়া যাক তার আগে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি আজকে ফার্স্ট দেখছেন প্লিজ পুরো ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক যেহেতু পুডিং তৈরি করব তো অবশ্যই ডিম লাগবে তো আমি রুম টেম্পারেচারে চারটি ডিম নিয়ে নিয়েছি এটি অবশ্যই ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নেবেন এখন আমি চারটি ডিম একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি এখন এটি আমি ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নিব চিনিটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এখন এটি আমি ভালো করে মিক্সড করে নিব চিনিটি গলে যাওয়ার আগ পর্যন্ত তো যেহেতু এটি চকলেট পুরিং তো চকলেট তো অবশ্যই লাগবে তো এখানে আমি দুটি ডেরি মিল্ক চকলেটের সাথে সামান্য দুধ দিয়ে গরম পানির উপরে ভাপে এটি লিকুইড করে নিয়েছি ইচ্ছা করলে আপনারা এখানে কোকো পাউডারও দিতে পারেন তো কোকো পাউডার আমার ভালো লাগে না এটি তিতা তিতা একটা ভাব লাগে এজন্য আমি এখানে চকলেট দিয়েছি ইচ্ছা করলে আপনারা কোকো পাউডারও দিতে পারেন তো চকলেটটা গো আমি গলিয়ে এখন আমি ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি ডিমের সাথে এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়েছি এবং এটি একটি ভালো ফ্লেভারের জন্য আমি এখানে চকলেট অ্যাসেন্স দিয়ে দিয়েছি ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন যেহেতু চকলেট পুরিং তো একটু চকলেট ফ্লেভার না হলে তো ভালো লাগবে না তো আমি এখানে চকলেট অ্যাসেন্স দিয়ে দিয়েছি এখন এটি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটি আমি চুলায় তৈরি করব এবং কাপে তো এই আমি এখানে পাঁচটি কাপ নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো কাপের ভিতরে ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢেলে দিচ্ছি আপনারা এভাবে ট্রাই করে খাবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বাচ্চারা এই পুডিংটা খুবই পছন্দ করে আমি আমাদের বাচ্চার জন্য প্রায় করে খাওয়াই তো বাচ্চারা এই পুডিংটা পেলে তো কথাই নেই তো আপনারা এভাবে করে ঝটপট পুডিংটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এতে সময়ও অনেক কম লাগে আর আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কাপটা ভেঙে যাবে কিনা বা ফেটে যাবে কি না এটি কিছুই হবে না আপনারা নিশ্চিন্তে এটি তৈরি করে খেতে পারেন তো এখন সবগুলো কাপে আমি ভালো করে ঢেলে নিচ্ছি এখন আমি এটি একটি পাতিলে সামান্য পরিমাণ পানি এবং একটি কাপড় দিয়ে নিয়েছি কাপড় দেওয়ার কারণ হচ্ছে এটি এটি ভালো মতো বসবে এবং এটি পড়ে যাবে না এখন দেখতেই পারছেন কাপড়ের উপরে আমি কাপগুলো দিয়ে নিয়েছি সবগুলো কাপ আমি এভাবে করে সেটিং করে নিব সেটিং করে ঢেকে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখেন আমার পুডিংগুলো একদম রেডি হয়ে গেছে এখন এটি আমি ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব রেখে ঠান্ডা করে পরিবেশন করব ঠান্ডা হওয়ার পরে এখন আমি এটি কাপ থেকে বের করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করবে এভাবে আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের দিতে পারবেন তো হয়ে গেল আমার মজাদার চকলেট পুডিন। তো এভাবে আপনি চকলেট কাপ পুডিং তৈরি করে সবাইকে খাওয়াবেন এবং নিজেও খাবেন এবং আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ